ডাক্তার শিগেয়াকি হিমহারা 2017 সালের 25 জুলাই 105 বছর বয়সে মারা যান। তার পরামর্শে গড় আয়ুর দিক থেকে জাপান বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। বেশি দিন বেঁচে থাকার জন্য তার কিছু পরামর্শ, যত দেরিতে সম্ভব কর্মজীবন থেকে অবসর নেন। জাপানি এই চিকিৎসক নিজের মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগেও কর্মজীবনে সক্রিয় ছিলেন। তার এই পরামর্শ খুবই কার্যকর। সাধারণত চাকরিজীবীদের ক্ষেত্রে দেখা যায় যে অবসর নেওয়ার পর যেন তাদের বার্ধক্য হুহু করে বাড়ায়, দেখা দিতে থাকে নানা ধরনের অসুখ বিসুখ। কাজ মানুষের বার্ধক্য আটকে রাখে। ওজনের দিকে খেয়াল রাখা উচিত, দিনে একবার খাওয়া উচিত। ডিনারে মাছ ও সবজির উপর বেশি জোর দেন। মাংস অবশ্যই খেতে হবে, তবে সপ্তাহে দুবারের বেশি নয়। জলপাই তেল বা অলিভ অয়েল খাওয়ার উপর জোর দিয়েছেন তিনি। শরীরের ত্বক ও শিরা ধমনে ভালো রাখার জন্য জলপাই তেল বেশ ভালো কাজ করে। আনন্দে সময় কাটান। অতিরিক্ত নিয়মকানুনের চাপে শরীর ক্লান্ত হয়ে পড়ে। শৈশবে খাবার দাবারের অনিয়ম সত্ত্বেও শরীর অসুস্থ হয় না, কারণ মানসিক চাপ থাকে না। মূলত ঘুমিয়ে বা কিছু না করে শরীর ক্লান্ত না করার পরামর্শ দিয়েছেন তিনি। যা জানো তা অন্যকেও জানাও, তিনি এটি বিশ্বাস করতেন। আমরা পৃথিবীতে এসেছি এক সভ্যতার কিছু না কিছু অবদান রাখার জন্য, মানুষকে সাহায্য করার জন্য। আজ, আগামীকাল, এমনকি 5 বছর পরের পরিকল্পনাও করতেন তিনি। জাগতিক সম্পর্ক নিয়ে চিন্তা না করা, ভালো থাকার পেছনে অর্থবহ কাজ করাটাই জরুরি। বস্তুগত চিন্তার তুলনায় আধ্যাত্মিক চিন্তায় শরীর এবং মন ভালো থাকে। অর্থবিত্ত মানুষকে আরও বেশি মানসিক চাপের মধ্যে ফেলে, অল্পতে তুষ্ট হওয়াটাই জরুরি। তিনি সবসময় এটা মনে রাখতেন যে শেষ ঠিকানা এসব কিছুর সঙ্গে যাবে না, সিঁড়ি ব্যবহার করুন। হিনহারা নিজে একেবারে সিঁড়ির দুটি ধাপ পার করতেন, যাতে তার পেশি ঠিক থাকে। শারীরিক ব্যায়ামের জন্য দৈনন্দিন কাজকর্মে যান্ত্রিকতা কমানোর উপর গুরুত্ব দিয়েছেন তিনি। কায়িক শ্রম পছন্দ করতেন। ডাক্তারের পরামর্শকে অন্ধভাবে বিশ্বাস করতে মানা করতেন তিনি। চিকিৎসকেরা জীবন দিতে পারেন না, তাই অযথা সার্জারি করার বিপক্ষে ছিলেন।